السلام عليكم ورحمة الله وبركاته কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই মাহে রমাদানের মোবারকবাদ মাহে রমাদান একটি মহিমান্বিত মাস বরকতময় মাস ফজিলতপূর্ণ মাস এই মাসের শুধু সওয়াব আর সওয়াব প্রতিটি কাজের সওয়াব অত্যধিক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তুমি এই মাসে একটা নফল ইবাদত করো অন্য মাসের একটি ফরজের সমান সওয়াব দেওয়া হবে আর এই মাসে যদি একটি ফরজ আদায় করো অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ এত ফজিলতপূর্ণ এই মাস এই মাসের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হলো রোজা সিয়াম সাধনা এই রোজার ফজিলত এত বেশি এত বেশি এত বেশি রোজার পাওয়ার এত বেশি আল্লাহর কাছে রোজা এত দামি যে এই রোজা রোজাদারের জন্য হাশরের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে সুবহানাল্লাহ অথচ হাশরের ময়দানটা এত কঠিন হবে হাশরের ময়দানটা এত কঠিন হবে যেখানে ভাই ভাইয়ের থেকে পালাইবে সন্তান পিতামাতার থেকে পালাইবে পিতামাতা সন্তানের থেকে পালাইবে স্বামী স্ত্রীর থেকে পালাইবে স্ত্রী স্বামীর থেকে পালাইবে কিন্তু যেদিন মানুষ একেবারে নিরাশ হয়ে যাবে যেদিন নবীরা পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমার কি হবে আমার কি উপায় হবে আমার কি উপায় হবে সেই দিন যে রোজা রেখেছিল রোজা সেদিন আল্লাহর কাছে সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়াম আল কোরআন ইশফাআন লিল আবদ রোজা এবং কোরআন এটা তা বান্দার জন্য সুপারিশকারী হবে হাশরের ময়দানে সুপারিশকারী হবে ওয়া ইয়াকুলু সিয়াম রোজা বলবে আই রাব্বি ইন্নী মানাতুহু তুআম আশাহওয়াত বিন নাহার আয় আল্লাহ আই রব নিশ্চয় আমি তাকে খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে দিনের বেলায় বিরত রেখেছিলাম ফাশাফিনি ফিহি আয় আল্লাহ তুমি তোমার এই বান্দার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করো আয়াকুলুল কোরআন কোরআন বলবে কোরআন বলে মানা তুহুন নাউম বিল্লাইল ফাশাফিনি ফি কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা রাতের বেলা না ঘুমিয়ে রাতের বেলা কোরআন তেলাওয়াত করেছিল সে কোরআন তেলাওয়াত করেছিল নিয়মিত কোরআন অধ্যয়ন করত আল্লাহ তোমার এই বান্দাকে তোমার বান্দার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করো ফায়ুসফান রোজার সুপারিশ কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ তো ভাইরা আমার এই রোজা এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এতটাই দামি যে আল্লাহ তাআলা রোজার সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাতি ঘোষণা দেবেন তো ভাইরা আমার আমরা এই রোজার প্রতি গুরুত্ব দেই আসেন রোজা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় রোজা যেন আমরা কোনো কোনো প্রকার অবহেলা করে যেন রোজা না ছেড়ে দেই এজন্য আমরা রোজার গুরুত্ব দিয়ে রোজার হক আদায় করে রোজা রাখার জন্য চেষ্টা করি যেন এই রোজা আমার আপনার প্রত্যেকের জন্য যেন সুপারিশকারী হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য রোজা সুপারিশকারী হিসেবে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু